পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের সংগঠনকে মজবুত করতে নবজোয়ার কর্মসূচি পালন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জায়গা জায়গায় ঘুরে ঘুরে টানা 7 দিন ধরে জনসংযম সারবে তৃণমূল। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে নবজোয়ার, এই নবজোয়ারের ধাক্কায় কি তৃণমূলে ভাঙন ধরছে? কারণ পঞ্চায়েত নির্বাচনের আগে একাধিক জায়গা থেকে শুধু তৃণমূলের ভাঙনের ছবি উঠে আসছে। কোথাও তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিচ্ছে, কোথাও আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে দেখা যাচ্ছে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি চলাকালীনও কিন্তু দেখা যাচ্ছে তৃণমূলের গোষ্ঠীকন্দল। কয়েকদিন আগের দৃশ্য, তৃণমূলের নবজোয়ার যাত্রায় ইংরেজ বাজার যাওয়ার পথে তৃণমূল কর্মীদেরই বিক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক এলাকা ছাড়ার পরই আবারও প্রকাশ্যেই মালদায় কন্দল। এবার অবশ্য ঘেরাও নয়, এলাকা অবরোধ করেই বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল কর্মীরা। তৃণমূলের একাংশ বিক্ষোভ দেখালো অভিষেকের সামনে, আর হঠাৎ করে আবার একটা অংশ প্রতিভা সিং এর হয়ে আজকে মিছিল বার করছে যে তিনি ভালো বার কিছু, অর্থাৎ তাদের মধ্যে কে ভালো কে সৎ অসৎ সেটা প্রমাণ করার জন্য লড়াই ওদের। আর এটা হচ্ছেটা কি, গোটা পশ্চিমবাংলায় নবজোয়ার কর্মসূচি তো না, তৃণমূলের নব বিচ্ছিন্ন কর্মসূচি, অর্থাৎ তৃণমূল নিজে নিজে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জনসংযোগ যাত্রা নয়, জনসংযোগ বিচ্ছিন্ন যাত্রা। শাসক দলের কর্মীরাই যখন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে ঘেরাও করে বিক্ষোভ দেখান, তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল দলের নিয়ন্ত্রণের উপরেই। তবে কি পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল স্তরের কর্মীদের একাংশই দলের বিরুদ্ধে? মালদার ঘটনার পর অবশ্য তড়িঘড়ি হস্তক্ষেপ করতে হয় খোদ অভিষেককে। গাফিলতি ঢাকতে রাতারাতি বৈঠকে বসেন মালদার দলীয় বিধায়ক, ব্লক সভাপতি, বুথ স্তরের নেতা কর্মীদের নিয়ে। সূত্রের খবর, সেই বৈঠক থেকেই এবার গোষ্ঠী কন্দল নিয়ে কড়া অবস্থানের মনোভাব জানিয়েছেন অভিষেক। এমনকি কন্দল মতানৈক্য মেটাতে প্রতিটি ব্লকে বৈঠক করতেও নির্দেশ দিয়েছেন তিনি। এমনকি জেলা সভাপতিকে না জানিয়ে কোনো পদক্ষেপ না করতেও নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদহ থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, নিউজ বর্তমান। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলকে বার্তা দিচ্ছেন নিজেদের সংগঠন মজবুত করার, সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও কিন্তু একেবারে বেলাগাম তৃণমূলের গোষ্ঠীকন্দল। বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, এবার গোষ্ঠীকন্দল দেখা গেল খর্দায়। খর্দা পুরসভার 19 নম্বর ওয়ার্ডে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে। সামান্য পুকুর ফরাটকে কেন্দ্র করে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর এবং বর্তমান কাউন্সিলরের মধ্যে দেখা গেল বিবাদ। রাতের ঘুম নষ্ট করে এইভাবে অবাধ জায়গা পেছনে জলা জমি ভরাট করবে, সেটা তো আমি করতে দেব না। তাকে আমার নামকে অপমান করার জন্য, আমার নামে অপবাদ দেওয়ার জন্য এক্স কাউন্সিলর এটা করছে, জানি না কেন করছে। জলা জমি ভরাট নিয়ে তৃণমূলেরই প্রাক্তন কাউন্সিলর বনাম বর্তমান কাউন্সিলরের তরজা। খর্দা পুরসভার 19 নম্বর ওয়ার্ডে জলাভূমি ভরাটের অভিযোগ তৃণমূল কাউন্সিলর মৌসুমি পালের বিরুদ্ধে। অভিযোগ, রাতে ভরাট করা হচ্ছে জলা জমি, গাড়ির শব্দে অতিষ্ঠ এলাকাবাসী। এমন হচ্ছে যে ঘুমোতে পারছি না, রাত্রির ভর 12টা সোয়া 12টা পর্যন্ত ঘুমে। কাউন্সিলরকে জানিয়েছিলাম, বলেছে নাকি পাড়ার লোক নাকি বলেছে রাস্তা করতে, আর রাত্রিবেলায় ছাড়া নাকি সুযোগ হয় না, তাই জন্য রাত্রিবেলায় করতে হবে। জলাজমি ভরাট নিয়ে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। কাউন্সিলর বলছে হ্যাঁ এখান দিয়ে রাস্তা হবে। কিসের রাস্তা হবে, এটা কি সরকারি কোনো প্রকল্প হচ্ছে? এখানে এলআইসি জমি আছে, এখানে সরকারি তো কোনো প্রকল্প হচ্ছে না, এখানে জলাজমি ভরাট হচ্ছে। পূর্ণ মিথ্যে কথা যে উনি তো 5 বছরের এক্স কাউন্সিলর ছিলেন, উনি যে 5 বছরে কি উন্নয়ন করেছে আর আমি এই 1 বছরে কি উন্নয়ন করছি, কি কাজ করছি, সেটা পাবলিক ওখানকার লোকেরাই বলবে। মিথ্যে আমার নামে, আমার নামকে অপমান করার জন্য, আমার নামে অপবাদ দেওয়ার জন্য এক্স কাউন্সিলর এটা করছে, জানি। তৃণমূলের কোন্দল নিয়ে কটাক্ষ বিজেপির। তো এই ঘটনা নতুন কিছু নয়, সারা পশ্চিমবাংলা জুড়েই আমরা দেখতে পাচ্ছি পুকুর ভরাট, নানান রকম এই যে বেআইনি কারবার, তার সঙ্গে তৃণমূলের সমস্ত স্তরের নেতৃবৃন্দ যুক্ত আছে। তো খর্দারই যে ঘটনা, সেটা আবারই দেখালো মানুষকে নতুন করে যে এরা কোনোদিনও শুধরাবে না, এই ধরনের জিনিস চলতেই থাকবে। এবং যদিও জলাজমি ভরাটকে সমর্থন না করে পদক্ষেপ করা হবে বলে আশ্বাস উপপুরপ্রধানের। ভরাটের কোনো বিষয়ে তো আমরা এই ধরনের কোনো কার্যকলাপ মেনে নেব না, ভরাট কোনোভাবেই করা যায় না, এটা তো মানা যাবে না।
দেখা যাক বিষয়টা, চেয়ারম্যান ম্যাডাম আমাদের দায়িত্ব নিয়ে বিষয়টা নিশ্চয়ই মেটাবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধভাবে জলাশয় ভরাট করে কাজ করতে নিষেধ করেছেন, যদিও তারপরেও তৃণমূলের একাংশের বিরুদ্ধেই অবৈধভাবে নির্মাণ কাজের অভিযোগ উঠেছে। এবার খর্দায় জলা জমি ভরাট নিয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দলে তরজায় দলের কাউন্সিলাররাই। ব্যারাকপুর থেকে বলরাম বসু রিপোর্ট, নিউজ বর্তমান।